বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চৌদ্দদলীয় জোটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গণজাগরণ মঞ্চ। মঙ্গলবার মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকারের সই করা বিবৃতিতে একথা জানানো হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নজিরবিহীন সহিংসতা, অগ্নিসংযোগ ও নৃশংসতা চালানোর অভিযোগে বুধবারই জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছে সরকার। সোমবার চৌদ্দদলীয় জোটের বৈঠকে এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হলে আইনমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে ব্যক্তির বিচার হলেও দল হিসেবে জামায়াতের বিচারের দাবিতে 2013 সালে আওয়াজ তুলেছিল গণজাগরণ মঞ্চ। গোলাম আজমের মামলার রায়ে আদালত জামায়াতকে ক্রিমিনাল দল আখ্যায়িত করার পর দাবিটি আরও জোরালো হয়। 2013 সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর 2018 সালের 29 অক্টোবর জামায়াত ইসলামের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সর্বোচ্চ আদালতেও হাইকোর্টের রায় বহাল থাকে। বিবৃতিতে ইমরান এইচ সরকার বলেন, 2013 সালের 5 ফেব্রুয়ারি শুরু হওয়া গণজাগরণ মঞ্চের 6 দফা দাবির মধ্যে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ছিল অন্যতম। দীর্ঘ 10 বছরের অধিক সময় পর এই দাবি মেনে নেওয়ার যে শুভবুদ্ধি সরকারের উদয় হয়েছে তাকে স্বাগত জানায় গণজাগরণ মঞ্চ। তিনি বলেন, কিন্তু সরকারের দীর্ঘই কালক্ষেপণ দেশকে অরাজকতার দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে, যাতে ভুক্তভোগী হচ্ছে জনগণ। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।